নমস্কার, আমার ঘরোয়া বাঙালি রান্নায় সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, পালং শাকের ঘন্ট। পালং শাকের ঘন্ট বানাতে গেলে কী কী লাগে আপনাদের প্রথমে দেখিয়ে দিই। এখানে পালং শাক ধুয়ে রেখেছি, ছোট ছোট করে কুচি করেছি। আলু নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কুচি করে রেখেছি। নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট কুচি করা মূলো। শিমগুলো রেখেছি, গোটা গোটাই কেটেছি, শুধু দু সাইডটা কেটে শিরগুলো বার করে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বড়ি, নিয়ে নিয়েছি বেগুন, বেগুনগুলোও দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। কড়াই আমি ওভেনে চাপিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এখানে তেল দিয়ে আগে আমি বড়িগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল, এখন আমি একটা পাত্রে তুলে নিলাম। ওই গরম কড়াইয়ে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি, দেখুন একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতাটা দুখণ্ড করে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা, শুকনো লঙ্কাটাও আমি দুটো খণ্ড করে দিলাম, দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। খুব ভালো করে লাল লাল করে ভাজার পর এখানে প্রথমে আমি মূলো ভেজে নিচ্ছি। মূলোগুলো একটু ভেজে নিলাম, অল্প নুন দিচ্ছি আর অল্প হলুদ দিয়ে ভাজছি। মূলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি শিমগুলো, বেশিরভাগ শিম আমি গোটা রেখেছি আর ছোটোগুলো গোটা গোটাই দিয়ে দিয়েছি। শিমগুলোও এরকম নাড়াচাড়া করে নিচ্ছি মূলোর সাথে, দেখুন এগুলো একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, একসঙ্গে সব রকম সবজি আমি ভেজে নিচ্ছি। প্রথমেই একটু আমি হলুদ আর নুন বেশি দিয়েছিলাম, তাই এগুলোতে আর দিলাম না। এখন আমি অল্প করে ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর লাল লাল ভাজাও হয়ে যাবে। দেখুন 2 মিনিট পর ঢাকা খুললাম, দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সব শেষে বেগুনগুলো, কারণ বেগুন সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, তাই সব শেষে বেগুনগুলো দিলাম। আমি বেগুনগুলো দিয়ে আবার ওইভাবেই ভেজে নিচ্ছি। বেগুনগুলো অল্প ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পালং শাক, পালং শাক অল্প অল্প করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করলেই কমে যাবে, তারপরে আবার দেব। এইভাবে দিয়ে পুরো শাকটা আমি ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শাকটা কমে যায়। দেখুন কড়াইয়ে অনেকটাই কমে গেছে, কমে যাওয়ার পর আবারও কিছুটা শাক আমি দিয়ে দিচ্ছি। এইগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত সবজির সঙ্গে। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম, দেখুন শাকটা আরোই কমে গেছে, এর মধ্যে বেরিয়ে গেছে কিছুটা জল। পালং শাকে জল দেব না, পালং শাকে যে জল বেরোবে তাতেই কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট অন্তর অন্তর আমি ঢাকা দিয়ে এটা আস্তে আস্তে রান্না করে নেব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, অল্প পরিমাণ হলুদ। যেহেতু আমি আগে নুন হলুদ দিয়েছি, তাই সেই বুঝে নুন হলুদটা দিতে হবে। এখন নুন হলুদ দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন কতটা জল বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। নুন হলুদ দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, প্রায় সেদ্ধই হয়ে গেছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পালং শাকটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে একেবারে সেদ্ধ হয়ে গেছে, রান্না প্রায় শেষের মুখে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো, বড়িগুলো আমি প্রত্যেকটা বড়িকে 2 খণ্ড করে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত শাকের সাথে বড়িটা আমি মিশিয়ে নিচ্ছি। রান্না আমার একেবারে রেডি হয়ে গেল। আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, অন্যের সাথে শেয়ার করবেন আর একটা লাইক করবেন। ধন্যবাদ।